নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পলতা জহরকরণী মাঠে শুরু হলো ফুটবল প্রতিযোগিতা। ডিজাইনার, বুটিক, জুয়েলারি, ঘর সাজানো জিনিস, খাওয়া দাওয়া সহ নানা আকর্ষণীয় সামগ্রীর সম্ভার নিয়ে ভেন্টেজ ফেয়ারের নিবেদনে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে ব্যারাকপুর আনন্দপুরী প্রগতির সঙ্গে 5, 6 ও 7 ফেব্রুয়ারি প্রথমাতে আপনাদের আসা চাই চাই। মনে রাখবেন, না আসলে কিন্তু মিস করে যাবেন। নোয়াপাড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পলতা নেজাই সংঘ জহরকলোনি মাঠে শুরু হলো শহীদ বিকাশ বসুর নামাঙ্কিত ফুটবল প্রতিযোগিতা। 3 দিনের এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মোট 8টি ফুটবল দল। দিবারাত্রি এই ফুটবল প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি তথা অভিনেতা সোহম চক্রবর্তী, উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, নোয়াপাড়ার প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসু, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মলয় ঘোষ, গারুলিয়া পৌরসভার পৌর প্রশাসক সঞ্জয় সিং, নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসূন সরকার, নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল মজুমদার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব। এদিনের ফুটবল প্রতিযোগিতায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। মাননীয়